এটা হলো জেনারেল ফার্মাসিউটিক্যালের একটা ভাইবা, এখানে যাদের এস 30 হয়ে গেছে, একদিনও বেশি হয়ে গেছে, তাদের কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। আর এখানে চাকরির শর্ত হলো যারা জয়েন করবে তাদেরকে 2 বছরের এগ্রিমেন্ট, কমপক্ষে 2 বছরের ভিতরে আপনি আপনার সার্টিফিকেট উঠাতে পারবেন না, অথবা অন্য কোনো চাকরি হলে আপনি সেখানে যাইতে পারবেন না। তবে মনে হয় ডোনেশনের একটা ব্যবস্থা থাকে, দেখা গেল আপনি 1 মাসের ডোনেশন দিয়ে বা 2 মাসের ডোনেশন দিয়ে যদি চলে যান, ওই ক্ষেত্রে আপনাকে হয়তো এরা ছেড়ে দিতে পারে। এটা হলো জেনারেল ফার্মাসিউটিক্যাল, দেখতে পাচ্ছেন যে পুরো হাউস ফুল। এদিন বৃষ্টিও হয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তারপরও এটা হলো করোনা চলাকালীন সময়। এটা হলো আপনার অক্টোবর, এটা অক্টোবরের একটা এক্সাম ছিল এদের। এরা প্রথমেই বলছে এরা ভাইবা নিবে, এরপরে আপনাকে একটা রিটেন টেস্ট নিবে। হ্যাঁ, এটা অনেকটা একমি ফার্মাসিউটিক্যালের মতোই, একমিতে যেমন নিয়েছিল এরাও ঠিক একইভাবে নিবে। আমি ভিডিওটা এখানে করছি, অনেকে খেয়াল করছে সেটা, হয়তো মানে পারমিশন নাই, যার কারণে আমি আসলে একটু জাস্ট হিডেনভাবে এটা আপনার ভিডিওটা করতেছি। আমি কেউ হালকা পাতলা পড়াশোনা করছেন, দেখতে পাচ্ছেন এই ভাইটা মনে ফলো করছে যে আমি ভিডিও করছি, না উনি খেয়াল করেন না এইভাবে। তো যারা মেডিসিন বা ওষুধ কোম্পানিতে ক্যারিয়ার হিসাবে নিতে চান, তারা কিন্তু মানে কালক্ষেপণ না করে 30-এর আগেই মেডিসিনে আর কি ঢুকে যেতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।